আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনদার, ঈমানদার, পরহেজগার, মুত্তাকি, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, নামাজের জন্য আজকে প্রায় 10টি সূরা এই ভিডিওটিতে বাংলা উচ্চারণ এবং তার অর্থ সহকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, নামাজের মধ্যে প্রধান ও অন্যতম একটি শর্ত হচ্ছে নামাজে সূরা কেরাত বিশুদ্ধভাবে পড়া। সূরা কেরাত যদি ভুল হয় তাহলে সেই নামাজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নেই। এজন্য আপনাকে নামাজের সূরা ফাতিহা এবং অন্যান্য সূরাগুলো বিশুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করতে হবে। তো দর্শক, নামাজের জন্য আমরা যে সমস্ত ছোট ছোট সূরাগুলো পড়ি সেগুলো অনেকেই অনেক স্থানে ভুল করে থাকি, যে ভুলের কারণে অনেক সময় আমাদের নামাজই ভেঙে যায়। তো এই ভুল যদি আপনার মাঝেও থেকে থাকে তাহলে আমার এই সূরাগুলো শুনে নিজেরটা নিজে শুধরিয়ে নেবেন। আমি প্রথমে সূরা ইখলাস পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এটি হচ্ছে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা। এর অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। দর্শক, এটি হচ্ছে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ নামে যে সূরাটিকে আমরা চিনি বা জানি বা নামাজের যে সূরাটা আমরা পড়ি। এই সূরাটি অবশ্যই আপনি সঠিকভাবে উচ্চারণ করে পাঠ করবেন। এরপরে যে সূরাটি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সূরা ফালাক, আর তা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এর অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার, যিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তা সমগত হয়, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। দর্শক, এটি হচ্ছে সূরা ফালাক। এরপরে যে সূরাটি আমি আপনাকে বলবো সেটি হচ্ছে সূরা নাস। এই সূরা নাস সূরাটি কোরআন শরীফের সর্বশেষ এবং 114 নং সূরা। এই সূরাটি হচ্ছে এরকম, بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। দর্শক, এই সূরাটির অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার, মানুষের অধিপতির, মানুষের প্রভুর, আর অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
দর্শক, এটি হচ্ছে সুরা নাসের বাংলা অনুবাদ বা বাংলা অর্থ। দর্শক, এরপরে চতুর্থ নাম্বার যে সুরাটি আমি এই ভিডিওটিতে উল্লেখ করব, সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুন নাসর। সুরা নাসর হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। দর্শক, এটি হচ্ছে সূরা নাসর। এরপরে যে সুরাটি আমি আপনাকে বলবো, সেই সুরাটির নাম হচ্ছে সুরা কাউসার বা ইন্না আতয়না। নামে যে সুরাটিকে আমরা চিনি বা জানি, দর্শক, ইন্না আতয়না সুরা খুবই ছোট এবং কোরআন শরীফের 114 সুরার মধ্যে সবচেয়ে ছোট ক্ষুদ্র সুরার নাম হচ্ছে সুরা কাউসার। ছোট হলেও এই সুরাটির মাঝেও আমরা অনেকেই পড়তে গিয়ে ভুল করি, যে ভুলের কারণে অনেক সময় আমাদের নামাজটাই বরবাদ হয়ে যায়। আপনি কষ্ট করে উজু করলেন, মসজিদে গেলেন, সময় ব্যয় করে নামাজ পড়লেন, কিন্তু সেই নামাজ যদি আপনি সওয়াব না পান, সেই নামাজ যদি আল্লাহ গ্রহণ না করেন, তাহলে সেই নামাজে কষ্ট করে কি লাভ? এজন্য আপনাকে ইন্না আতয়না সূরা সহ অন্যান্য ছোটো ছোটো সূরাগুলো বিশুদ্ধভাবে পড়ে মুখস্থ করে তারপর নামাজে সেগুলো পড়তে হবে, তবেই আপনার নামাজটা গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তাআলার কাছে। তো দর্শক, ইন্না আতয়না সূরা হচ্ছে এরকম, بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। এই সূরার বাংলা অনুবাদ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন, যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। দর্শক, এরপরে যে সূরাটি আমি এই ভিডিওটিতে পেশ করব, সেই সূরার নাম হচ্ছে সূরা কুরাইশ বা ইলাফি কুরাইশ সূরা। এই সূরাটি হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম وآمنهم من خوف। দর্শক, এই সূরাটির অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। কুরাইশের আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের, অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। দর্শক, এরপরে যে সূরাটি আমি আপনাকে বলবো, সেটি নাম হচ্ছে সূরা আসর, আর তা হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
দর্শক একটা কথা বলে দিই, আমি যে সুরাগুলো আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি এগুলো আপনি বাংলা দেখে দেখে মুখস্থ করার চেষ্টা করবেন না, বরং আমারটা শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন। বাংলার একটু সাহায্য নিতে পারেন, বাংলার উচ্চারণ যেটা দেওয়া আছে সেটা আমার বলার সাথে অনেক সময় মিল নাও হতে পারে, বিভিন্ন অক্ষরের কারণে বা বিভিন্ন আরবি ব্যাকরণের কারণে, বা বাংলা দেখে দেখে যদি আপনি পড়েন তাহলে আরবি আর বাংলার সাথে যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্যটা আপনি বের করতে পারবেন না, আর সেটা বের করতে না পারলে আপনার নামাজটা অনেক সময় হেরফের বা বাদ হয়েও যেতে পারে। যেমন উল হুয়াল্লাহ সুরার স্থানে করিষ্কার কুল অকুল, এখানে আরবি ব্যাকরণের মাঝে আরবি শব্দের মাঝে দুটা শব্দ বর্ণ রয়েছে, একটা হয়েছে কাফ আর একটা হয়েছে কফ, উভয়টিতেই বাংলা উচ্চারণের ক্ষেত্রে লেখা হয় করিষ্কার কুল অকুল। কুল লেখলে একটা চাপ দিয়ে পড়তে হয় আর একটা হালকা করে পড়তে হয়, কুল একটা হয়েছে কুল, কুল মানে হে নবী আপনি খান, আর কুল মানে হে নবী আপনি বলুন। দেখুন কত পার্থক্য, একটার অর্থ বলুন আর একটা অর্থ খান। এখন আপনি যদি নামাজের মধ্যে যেখানে বলা হয়েছে আপনি বলুন, সেখানে যদি বলেন আপনি খান, তাহলে কি আপনার নামাজ হবে? আপনি তো অর্থের আকাশ পাতাল ব্যবধান করে ফেলতেছেন। এজন্য বাংলার সামান্য সাহায্য নিয়ে আমি যেভাবে বলি বা হুজুররা যেভাবে বলেন সেইভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। তো দর্শক, এই সূরা আসরের অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, কসম সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকিদ করে সত্যের এবং তাকিদ করে সবরের। দর্শক, এরপরে যে সূরাটি আমি আপনাকে বলবো সেই সূরার নাম হচ্ছে সূরা লাহাব, এর অর্থ হচ্ছে জ্বলন্ত অঙ্গার সূরাটির অর্থ। আর সূরা লাহাব হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দর্শক, এটি হচ্ছে সূরা লাহাব এবং এই সুরের অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, কোন কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে, কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে, অতিসত্বর সে প্রবেশ করবে লিলিহার অগ্নিতে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গল দেশে হবে এক খরজুরের রশি। দর্শক, সর্বশেষ যে সূরাটি আমি আপনাকে পাঠ করে শোনাবো সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন বা অবিশ্বাসী গোষ্ঠী। সূরা কাফিরুন হচ্ছে এরকম, বিসমিল্লাহির রহমানির রহিম, قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরাটির অর্থ হচ্ছে এরকম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বলুন হে কাফের কুল আমি এবাদত করি না, তোমরা যার এবাদত করো,
এবং তোমরাও এবাদতকারী নও যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই যার এবাদত তোমরা করো তোমরা এবাদতকারী নও যার এবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে এই ভিডিওটিতে আমি মোট এ পর্যন্ত প্রায় 10টি সূরার মতো বর্ণনা করলাম এই 10টি সূরা আপনি মুখস্থ করবেন বিশুদ্ধ রূপে এবং অর্থ চেষ্টা করবেন মুখস্থ করতে এবং নামাজের মধ্যে আপনি যখন সূরাগুলো পড়বেন অর্থের দিকে খেয়াল করে পড়বেন তাহলে আপনার নামাজে আপনার মনটা ছোটাফিটি করবে না ব্যবসা চাকরিতে সাংসারিক বন্ধুবান্ধবের কাছে বিভিন্ন স্থানে যাবে না আপনার মনটা আপনার শরীরেই থাকবে নামাজের মধ্যেই থাকবে নামাজ পড়ে মজা পাবেন আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকবে এবং সেই নামাজটা আল্লাহর কাছে 100% গ্রহণযোগ্যতা পাবে বা কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন বা নামাজ পড়তে বলেছেন সেইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ